एक्स्ट्रा टाइम। গত আইপিএলে শুভমন গিলের পারফরমেন্স ভালো হলেও একটি বিষয় নিয়ে চিন্তা ছিলই, আর তা হলো তার স্ট্রাইক রেট। 14 ম্যাচে 440 রান করলেও স্ট্রাইক রেট মাত্র 117.96। আর এর জেরে নাইট সমর্থকরা চাইবেন যাতে এই বছর আরও ভালো স্ট্রাইক রেট নিয়ে খেলতে পারেন শুভমন। কিন্তু এবার শুভমনের ব্যাটিং নিয়ে ট্রোল করা শুরু হলো সোশ্যাল মিডিয়ায়। তরুণ এই ক্রিকেটারের সোশ্যাল মিডিয়ায় কয়েকজন নেটিজেন অত্যন্ত বাজে ট্রোল করেছেন। শুভমন গিল নিজে ইনস্টাগ্রামে একটি ছবি ছেড়েছিলেন, আর সেই ছবির কমেন্টে অনেকেই তাকে আসন্ন আইপিএলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এমন সময় এক নেটিজেন শুভমনকে ট্রোল করে বলেছেন একেবারে টুকটুক। তারপর আরও এক নেটিজেন ধোনির তুলনা টেনে এনে বলেছেন একেবারে ধোনির মতো। কিন্তু এই কমেন্ট দেখে দমের নিয়ে শুভমন গিল নিজের ছবির কমেন্টে এই ধরনের ট্রোলের জবাবে লেখেন, আমি যেখানে থাকতে চাই সেখানেই আমি মিস্টার নোবডি। আর এরপর কোনো ট্রোল আসেনি নেটিজেনদের তরফ থেকে। তবে শুভমন গিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিংয়ে দ্রুত রান করবেন এমনই আশা করছেন নাইট ভক্তরা, বিশেষত যখন প্রথম 6 ওভারে পাওয়ার প্লেতে কেবল 2টি ফিল্ডার বাইরে থাকবেন, তখন সেটি সুবিধা নেওয়া উচিত গিলের। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।